বিশ্ব রোবোটিক্স প্রতিযোগিতা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ দু হাজার একুশে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি এতে অংশ নেয় বিশ্বের খ্যাতনামা আটাশিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতেও নতুন নতুন উদ্ভাবনে যুক্ত হতে চায় এমআইএসটি প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের সাউদার্ন উটাতে আয়োজন করা হয় রোবোটিক্স চ্যালেঞ্জের অন্যতম আসর ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ দু এতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আটাশিটি দল অংশ নেয় এর মধ্যে বাংলাদেশের তিনটি নাসার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা পায় ছত্রিশটি দল উন্নত বিশ্বের সবগুলো বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটির মঙ্গল বারোটা নাইনটি প্লাস স্কোর বা আপনার ফাইনাল ইভেন্টে একদম টপ পজিশন পেয়ে গেছে এটা আসলে অনেক ভালো লাগার একটা ব্যাপার আমাদের জন্য এমআইএসটিকেও থ্যাংক ইউ জানাই আমাদের সাথে সবসময় সব রকম ফ্যাসিলিটি দেওয়ার জন্য আর একটু ইজিয়ার মিডিয়াম যদি আমি বানাতে পারি তাহলে পরবর্তী যারা এগুলো নিয়ে কাজ তারা হচ্ছে খুব ইজিলি জিনিসগুলো পাবে নেক্সট আমার টার্গেটটা হচ্ছে এরকম একটা জিনিস নিয়ে কাজ করা আমাদের রোবটটিতে আমরা সয়েল স্যাম্পল ডিটেকশনের জন্য আমরা মেইনলি কার্বোহাইড্রেট প্রোটিন এবং অ্যামোনিয়া যে তিনটা হচ্ছে থ্রি প্রাইম বায়োমোলিকিউলস টু ডিটেক্ট লাইফ যে ফ্রেমওয়ার্কে আমরা এই তিন ক্যাটাগরিতে ভাগ করতে চাই রকের ছবিটা নিয়ে আমরা নিউরাল নেটওয়ার্ক হুইচ ইজ এ পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার মাধ্যমে আমরা রক স্যাম্পলটাকে আমরা সেগমেন্টেশন করছি যে এখানে জীবন আছে বা কোনো এককালে ছিল নতুন নতুন উদ্ভাবনে সহযোগিতা অব্যাহত রাখতে চাই এমআইএসটি এমআইএসটি हैज অলওয়েজ এনকারেজড নতুন উদ্ভাবনের ক্ষেত্রে এমআইএসটি সব সময় উৎসাহের পাশাপাশি আর্থিক সহযোগিতার দ্বার উন্মুক্ত রেখেছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার এই অর্জন আমাদের প্রতিষ্ঠান তথা বাংলাদেশের জন্য বড় অর্জন প্রতিযোগীদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি লেটস গিভ এমআইএসটির সতেরো জন প্রতিযোগীর মধ্যে নয়জন সিএসই এবং জন এমই বিভাগের শিক্ষার্থী এর আগে দুই সালে মেডিকেল রোবোটিক্স প্রতিযোগিতায় ইউভিসি জীবাণুনাশক রোবট তৈরি করে চ্যাম্পিয়ন হয় এমআইএসটির প্রতিযোগী দল আহাদুসাইন টুটুল দীপ্ত সংবাদ ঢাকা